আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি আরাস ব্লগস। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে খাবো গুড়ের ক্ষীর রান্না, শীতের গুড়ের ক্ষীর রান্না। তাহলে দেখুন কি কি। এটা হলো খেজুরের গুড়, এটা হলো নারিকেল কোরানো, আর এটা হলো চাল, পোলাওয়ের চাল। চুলায় আমি চাল দিয়েছি গরুর দুধ, যেটা নাকি চাল গুঁড়া করে রান্না হয় সেটাকে ফিন্নি বলে। নারিকেল দুধ গুড় দিয়ে যেটা রান্না হয় সেটাকে ক্ষীর বলা হয়, চাল দিয়ে যেটা রান্না হয়। তো এখন আমি রান্না করি, দেখুন দেখুন। এখন আমি দুধে চাল দিয়ে দিচ্ছি, চাল ধুয়ে রেখেছি, চাল দিয়ে দিচ্ছি। চালের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, চালটা ফুটবে, তারপর আমি গুড় দিব। তারপর দেন আমি নারকেলের হওয়ার আগে আমি নারকেল কোরানোটা দিয়ে দিব। গুড়টা আমি এখানে জাল দিয়ে নিয়েছি যেন দুধের মধ্যে দিলে না ফেটে যায়। হ্যাঁ, আর চালটা এখনো ফুটে নাই, এই অবস্থায় আছে, আর একটু ফুটুক, তারপরে আমি গুড়টা দিয়ে দিব। হ্যাঁ, গুড়টা দিয়ে দিব, গুড়টা দিয়ে নারকেল দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো, তারপর আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমার চালটা ফুটে গেছে, এখন আমি যেই গুড়ের মেল্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। বাড়িয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, ভালো মতো নারকেলটা দিয়ে নেড়ে দিচ্ছি। এটা খেতে দারুণ মজা হবে, আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন এবং খালিও খেতে পারেন। আমার আম্মা যখন রান্না করতো তখন আমরা খুব মজা করে খেতাম। আমার আম্মা এটার উপর দুধের যখন ঠান্ডা হয়ে যেত বাটিতে এই করতো, তখন বাটিতে ঢালতো, তখন সকালবেলা উঠে দেখতো ওটার মধ্যে সর পড়ে আছে, ওই সরের উপর মালাই দিত, তারপর ওটা আমরা খেতাম খুব মজা করে। সেই কথা মনে করেই রান্না করলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি যখন ডিশ আউট করবো তখন ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এখন আমি ডিশ আউট করে নিয়ে আসছি, দেখুন আপনারা। আর এরপরে আমার একটা ছোট্ট একটা ক্লিপ আছে, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সো আপনারা নিশ্চয়ই আম্মুর ক্ষীর রান্নার রেসিপিটি দেখেছেন, অনেক মজা হয়েছিল ক্ষীরটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। অ্যান্ড এটি ছিল আগের দিনের ছোট্ট একটি ভিডিও, আমি আর আম্মু টেস্টিটিট গিয়েছিলাম একটু হালকা স্ন্যাক্স খেতে। তো ওইটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং টেস্টিটিও একটু ঘুরে দেখালাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জিনিস এখানে আছে, কুকিজ, আচার, দেন বিস্কিটস, নুডলস। তো আমরা
কি কি আইটেম নিয়েছি ওগুলো আপনাদের শো করব। সো এখানে ফার্স্টে আমরা মোগলাই পরোটা খেয়েছিলাম, এটা পাশের দোকান থেকে আমরা নিয়ে এসে টেস্টেডেটে বসে খেয়েছিলাম। মোগলাই পরোটা খুব ভালোই ছিল, এটা খুবই ফিলিং ছিল, আমাদের কাছে খুব ভালোই লেগেছিলো। অ্যান্ড এরকম ডাবল এগ দিয়ে মোগলাই পরোটা আমার কাছে খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। দেন আমরা টেস্টেডেট থেকে হটডগটা ট্রাই করেছিলাম, এটা খুব ভালো। অ্যান্ড মোমো ট্রাই করেছিলাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল টেস্টেডেটের মোমো ট্রাই করবো। ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি এই মোমো নিয়ে, অনেক হাইপ টেস্টেডেটের মোমো নাকি খুব মজা, সো ভাবলাম একটু ট্রাই করি। তো অনেস্টলি আমার কাছে একদমই ভালো লাগেনি, ভিতরের স্টাফিংটা খুবই হার্ড ছিল, উপরের কোটিংটাও অনেক হার্ড ছিল, ওভারঅল আমার কাছে একদমই ভালো লাগেনি, আম্মুর কাছেও একদম ভালো লাগেনি। তো এই ছিল আজকের ভিডিও, আমার আম্মুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।